রাম মন্দিরের উদ্বোধন হবে 22 জানুয়ারি আর এই উপলক্ষে উত্তরপ্রদেশ তো বটে একাধিক রাজ্যে স্কুল ছুটে কোথাও কোথাও বন্ধ থাকবে বিভিন্ন অফিসও আর এর মধ্যে 22 জানুয়ারি সরকারি ছুটি ঘোষণার দাবি করলো বিজেপি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই সংক্রান্ত চিঠিও শেয়ার করেছেন তিনি সুকান্ত মজুমদার লিখেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি লিখিত অনুরোধ করেছি যেন উনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে আগামী 22 জানুয়ারি 2024-এর পবিত্র দিনে সরকারিভাবে ছুটি ঘোষণা করেন আর এর ফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে এবং তাদের মন ভারতীয় গরিমায় প্লাবিত হবে যখন তারা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হয়ে থাকবে রামদের উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপি শিবিরে যখন উৎসবে প্রস্তুতি তৃণমূলে তখন অন্য এক কর্মসূচি নিয়ে ব্যস্ত এদিন রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রা করবেন তিনি আর এসবের মাঝেই এবার রাজ্যে ছুটি ঘোষণা করার দাবিতে মমতাকে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি